আমেরিকার পড়তে থাকা শক্তির সাথে এই মুহূর্তে যারাই জড়ায়ে থাকবে মোটামুটি তারাও একসময় পিছনের দিকে যাবে। সামরিক শক্তির দ্বারা নিষ্পেষিত হতে হতে অনেক দেশ এখন বোধোদয় হয়েছে যে আমেরিকা নিজের স্বার্থের ব্যতীত আসলে কারোই চিরস্থায়ী বন্ধু নয়। পৃথিবীর মধ্যে একমাত্র ইসরায়েল ছাড়া আমেরিকা কারো বিশ্বস্ত বন্ধু হতে পারে না অনেকে এটি বিশ্বাস করেন। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো পূর্বে ভাবত আমেরিকা তাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে সকল সিদ্ধান্তগুলো দেয় সেটি তাদের জন্য একেবারে মানা বাধ্যতামূলক, কিন্তু এতদিন পর তারা বুঝতে পেরেছে যে আমেরিকা শুধুমাত্র নিজের স্বার্থকে সমুন্নত রাখার জন্য মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সাথে তার সম্পর্ক বজায় রেখেছে এবং একটি কৃত্রিম অবস্থা সৃষ্টি করে মধ্যপ্রাচ্যে তেল ক্রয়ের মাধ্যমে যে হাজার হাজার কোটি ডলার দিয়েছে তার চেয়ে কয়েকশো গুণ আবার তুলে নিয়েছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের কাছ থেকে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি ক্রয় করে আমেরিকা যে সকল অর্থ দিয়েছে বন্ধুরা তার চেয়ে বেশি পরিমাণে এই সকল অঞ্চলগুলোতে একটি কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করে ইরান নামক জুজু ছড়িয়ে ভীতি ছড়িয়ে তারা প্রচুর পরিমাণে অস্ত্র বিক্রির মাধ্যমে সেই টাকাগুলো বা ডলারগুলো আবার ফেরত নিয়েছে। সুতরাং আপনি যদি ছায়ার বিরুদ্ধে লড়েন, আপনি যদি কল্পিত শত্রুর বিরুদ্ধে লড়তে চান, তাহলে আপনি বাস্তব শত্রু কখনো খুঁজে পাবেন না। আপনি যদি মনে মনে একটা শত্রু চিন্তা করেন, তাহলে আপনি সেই শত্রু কখনো পাবেনও না এবং তার বিরুদ্ধে আপনি যতই সামরিক প্রস্তুতি গ্রহণ করেন না কেন, একসময় দেখবেন এগুলো ছিল সবই ভোকাস। সুতরাং আপনার সামরিক শক্তি বৃদ্ধি করার একটা অবশ্য নীতিগত বিষয় থাকতে হবে। বন্ধুরা, সামরিক শক্তি যদি আপনি সেই কল্পিত শত্রুর বিরুদ্ধে প্রতিনিয়ত বৃদ্ধি করতে থাকেন এবং নিজের দেশের অর্থ খরচ করতে থাকেন, জনগণের অর্থ খরচ করতে থাকেন, তাহলে একসময় দেখবেন সেগুলো আপনার ব্যাড ইনভেস্ট হিসেবে পরিচিত হয়ে উঠবে বা ব্যাড ইনভেস্ট হিসেবে আপনাকে এমন কিছু বিষয় দেখাবে যে পিছনে যা করেছেন আসলে ভুল। মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলোর সাথে মুসলিম দেশগুলোকে লাগিয়ে দিয়ে এর একেবারে ফায়দাটি তুলেছে ইসরায়েল। ইসরায়েল মধ্যপ্রাচ্যের এই বন্ধুত্বের ভাঙার সুযোগ নিয়ে তারা এমনভাবে বিভিন্ন দেশের অভ্যন্তরে সাবোটাজমূলক হামলা চালিয়েছে যে তারা এটিকে নিজের সুবিধার একেবারে বাপদাদার সম্পত্তি বলে মনে করেছে। তারা মনে করেছে বন্ধুরা ইরান এবং সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত একটি যুদ্ধের মাধ্যমে এমন যুদ্ধ বাঁধাবে নিজেরা নিজেরা যুদ্ধ করে ধ্বংস হয়ে যাবে আর পাশের থেকে সে ভায়োলিন বাজাবে। বন্ধুরা, আর একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত আমেরিকার কাছ থেকে বিভিন্ন সময়ে তাদের স্টেট অফ দি আর্ট সমরাস্ত্রগুলো কিনতে চেয়েছে, কিন্তু ইসরায়েলের বাধায় তারা কিনতে পারেনি। আমার প্রশ্ন হলো, ইসরায়েল যদি সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের এত ভালো বন্ধু হবে, তাহলে তারা কেন আমেরিকার কাছ থেকে এই ধরনের নিজেদের সার্বভৌম নিরাপত্তা রক্ষার জন্য অস্ত্র কিনতে গেলে বাধা সৃষ্টি করবে? অবশ্যই আপনারা ব্যাপারটির সম্পর্কে অবগত আছেন। সংযুক্ত আরব আমিরাত আমেরিকার নিকট থেকে F-35 লাইটিং টু যুদ্ধ বিমান ক্রয় করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু তাদের সেই সিদ্ধান্ত বুমেরাং হয়ে যায় যখন ইসরায়েল লবি আমেরিকাতে তাদের এই F-35 লাইটিং টু যুদ্ধ বিমান ক্রয়ের ব্যাপারে বাধা সৃষ্টি করে। শুধুমাত্র ইসরায়েলের বাধার কারণে আমেরিকা বাধ্য হয় 50টির মতো F-35 লাইটিং টু যুদ্ধ বিমান বিক্রয় করতে বন্ধুরা সংযুক্ত আরব আমিরাতের কাছে। এর বাইরে সৌদি আরবও অনেক সময় অনেক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, বন্ধুরা যুদ্ধ বিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বাইরে আরও কিছু অত্যন্ত স্পর্শকাতর সমরাস্ত্র আমেরিকার কাছ থেকে ক্রয় করতে চেয়েছে। কিন্তু শক্তিশালী সৌদি আরব, অর্থাৎ এমন সৌদি আরব ইসরায়েল চায় না যে সৌদি আরব সমরাস্ত্র প্রযুক্তিগত সক্ষমতায় ইসরায়েলের উপরে কখনো প্রভুত্ব কায়েম করতে পারে। এমনকি সৌদি আরব নিজস্ব পারমাণবিক শক্তি উৎপাদনের জন্য আমেরিকার সাথে বা বিভিন্ন দেশের সাথে কথা বললেও তারও বিরোধিতা করে ইসরায়েল। ইসরায়েল পারমাণবিক শক্তিধর সৌদি আরবকে চায় না, যদিও তারা বন্ধু, স্বীকার করে যে নিজেদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে, তারপরে তারা নিশ্চিত করে যে সৌদি আরব যেন কখনোই পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে না পারে। মূলত ইসরায়েলের এই সকল চাওয়া এবং আমেরিকার তাতে সায় দেওয়ার কারণে তারা বুঝতে সক্ষম হয় আসলে তাদেরকে এত বছর ধরে ব্যবহার করা হচ্ছে। মূলত তাদের স্বার্থের ক্ষেত্রে আমেরিকার কোনো একেবারে গুরুত্ব নাই। সুতরাং এই উদাসীন এবং অন্যান্য বিষয়গুলো যখন ইসরায়েলের সিদ্ধান্তের সাথে মিলে যায় আমেরিকার, তখনই তারা ব্যাপারটি সম্পর্কে অবগত হয় এবং তারা মধ্যপ্রাচ্যের সকল শত্রুতা একেবারে শেষ করে দিতে চায়। বন্ধুরা, শত্রুতা তো ভালো নয়, সম্পর্ক তো অবশ্যই ভালো, তাহলে কেন এখানে আমেরিকা বিরোধিতা করে?
বর্তমানে বাশার আল আসাদে আরব লীগে ফিরে আসা, ইরানের সাথে সম্পর্ক স্বাভাবিক করা, ইরান কর্তৃক সৌদি আরবে তাদের দূতাবাস খোলা এবং সর্বশেষ সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ইরানের ভিজিটের মাধ্যমে একটা বিষয় নিশ্চিত হয়ে গেছে যে এখানে আপাতত তারা শুধু দেখানোর জন্য করছে না, আসলে সত্যি সত্যি তারা নিজেদের মধ্যে একটি এমন সম্পর্ক গড়ে তুলতে চায় যে সম্পর্কের মাধ্যমে একটা ফ্যাক্টর হিসেবে তারা কাজ করতে পারে মধ্যপ্রাচ্যের পাওয়ার হাউসে। নিজেদের মধ্যে শত্রুতা যদি তারা বাদ দিতে পারে, বন্ধুরা, কল্পিত শক্তির বিরুদ্ধে তারা সামরিক আয়োজনও বাদ দিতে পারবে, আর এর মাধ্যমে তারা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা ব্যয় থেকে বাঁচতে পারবে। বন্ধুরা, এই সকল সমরাষ্ট্রভিত্তিক যে অর্থগুলো বাঁচবে সেগুলো নিজেদের অর্থনীতিতে খরচের মাধ্যমে নিজেদের অর্থনীতিকে এগিয়ে নিতে পারবে এবং একটি সম্মিলিত সামরিক কাঠামো যদি তারা গড়ে তুলতে পারে তাহলে অভিন্ন প্রকৃত শত্রুর বিরুদ্ধে তারা আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে নিজেদের সার্বভৌম নিরাপত্তাকে রক্ষা করতে পারবে। তবে এখানে ইসরায়েলের জাতীয় স্বার্থবিরোধী মনে হতে পারে মধ্যপ্রাচ্যের এই ঐক্যকে। ইসরায়েল নিয়মিতভাবে এই ঐক্য ভাঙার জন্য বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবে। এ ব্যাপারে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশকে সতর্ক থাকা উচিত। বন্ধুরা, এই কাহিনীটি ঘটানোর জন্য সবচেয়ে বড় স্পন্সর করেছে চীন। চীন মধ্যপ্রাচ্য এসে এমন একটি তাক লাগানো ঘটনা ঘটিয়ে দিয়েছে যেটি কেউ কল্পনা করতে পারেনি পূর্বে। কেউ কোনোদিন ধারণাও করতে পারেনি যে ইরান এবং সৌদি আরবের মধ্যে এমন একটি সম্পর্ক কখনো চলে আসতে পারে হঠাৎ করে। আর এ বিষয়ে পুরোপুরি অন্ধকার ছিল বা অন্ধকারে ছিল আমেরিকা এবং ইসরায়েল। তাদের অন্ধকারে থাকার কারণ হলো সৌদি আরব বা অন্য কোনো দেশের তরফ থেকে ব্যাপারে কোনো কিছুই জানানো হয়নি। এখানে মধ্যস্থতা করেছে ওমান এবং ইরাক আর চীন। বন্ধুরা, ওমান, ইরাক, চীনের দীর্ঘমেয়াদী প্রচেষ্টার অংশ হিসেবে সৌদি আরব এবং ইরানের মধ্যে যে একটি সম্পর্ক বেড়েছে সেই সম্পর্কটি একটি স্ট্রাবল সম্পর্কের রূপ নেবে যদি তারা বাইরের শত্রুদের থেকে সতর্ক থাকতে পারে। নিজেদের অভিন্ন অর্থনৈতিক এবং সামরিক স্বার্থগুলো যদি তারা নিশ্চিত করতে পারে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি ভবিষ্যতে আরও বেশি বৃদ্ধি পাবে এ ব্যাপারে হলফ করে বলা যায়। আর এখানে আমেরিকান মাতবাড়ি খুব বেশি একটা খাটবে না, কারণ সৌদি আরবের উপরে আমেরিকার আপাতত মাতবাড়ি করার কোনো অপশন নেই। সেক্ষেত্রে তাদের ক্ষতি বেশি হবে, অর্থাৎ আমেরিকার ক্ষতি সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। চীনের সাথে এবং রাশিয়ার সাথে সৌদি আরবের দহরম মহরমের কারণে যে পেট্রোডলার ভিত্তিক লেনদেন হয়ে থাকে সেখানে যদি উইয়ান ঢুকে পড়ে তাহলে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে উইয়ানের গ্রহণযোগ্যতা আরও কয়েক ধাপ উপরে চলে যাবে। তখন রিজার্ভ মুদ্রা হিসেবে ইউয়ানের গ্রহণযোগ্যতা আরও বেশি বাড়বে। যদি চীন তার এই মুদ্রাটিকে ডলারের মতো স্টেবল রাখতে পারে তাহলে রিজার্ভ মুদ্রা হিসেবে চীনের এই মুদ্রার পরিমাণ আরও বৃদ্ধি পাবে ক্রমান্বয়ে বিশ্বব্যাপী। বিশ্ব ব্রিক্স যে একটি অভিন্ন মুদ্রা আনার চেষ্টা করছে সেক্ষেত্রে আরও সেই ব্যাপারটির ক্ষেত্রে আরও ত্বরান্বিত হবে তাদের সাফল্য। সুতরাং এক্ষেত্রে চীন এবং মধ্যপ্রাচ্যের সকল দেশগুলো যদি সম্মিলিতভাবে একটি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তাহলে ভবিষ্যতে তারা যে অভিন্ন মুদ্রার ব্যাপারে কথা বলছে সেটি বাস্তবে রূপ নেবে। বন্ধুরা, আস্তে আস্তে মধ্যপ্রাচ্য নয় শুধু, এই ধরনের মুদ্রার অবকাশ যদি আরও বেশি বৃদ্ধি পায় তাহলে আমেরিকার নিষেধাজ্ঞার মাত্রা এক ধাক্কায় 80-90% কমে যাবে, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। আন্তর্জাতিক ট্রানজ্যাকশন বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি আপনি আপনার সমস্যাগুলো সমাধান করতে পারেন তাহলে অন্যের মুখাপেক্ষী হয়ে কেন আপনারা থাকবেন। এই বিষয়টি সম্পর্কে আপনাদের আরও ভিডিও দেবো, আশা করি আপনারা আমাদের শেষ পর্যন্ত সাথে থাকবেন। আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের পেজটিতে লাইক দিয়ে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের প্রতি সমর্থন অব্যাহত রাখুন। বন্ধুরা, সামগ্রিক বিবেচনায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিশ্বের ভোলই পাল্টে দিচ্ছে। কেউ নিরপেক্ষ থাকছে, কেউ একপক্ষে গিয়ে ইউক্রেনকে সহায়তা করছে, আবার কেউ সরাসরি রাশিয়াকে সহায়তা করছে, আবার কিছু দেশ গোপনে রাশিয়াকে সহায়তা করছে কিন্তু স্বীকার করছে না। বন্ধুরা, তার মধ্যে অন্যতম হলো চীন। চীন অর্থনৈতিকভাবে এমনভাবে রাশিয়ার পাশে দাঁড়িয়েছে এটি যে কোনো সামরিক সহায়তার চেয়ে কয়েক গুণ বেশি। চীনের অর্থনৈতিক সহায়তার প্রভাবে রাশিয়া এতদিন ধরে তার মাতবাড়ি টিকিয়ে রাখতে পেরেছে পূর্ব ইউরোপ এবং পশ্চিমা বিশ্বের উপরে। চীনের সহায়তার কারণে আরও কয়েকটি দেশ সাহস নিয়ে এগিয়ে এসেছে রাশিয়ার সাথে বাণিজ্য করার জন্য। সুতরাং এখানে চীন হতে পারে রাশিয়ার অন্যতম বিশ্বস্ত বন্ধু, সামরিক এবং অর্থনৈতিকভাবে আস্থাশীল। শুধুমাত্র সামরিক সহায়তার মাধ্যমে আপনি এগিয়ে যেতে পারবেন না। আপনার বাণিজ্য যদি এই মুহূর্তে ঠিক থাকে তাহলে আপনি দীর্ঘমেয়াদী একটি স্টেবিলিটির মাধ্যমে যে কোনো উদ্দেশ্য হাসিল করতে পারবেন। যুদ্ধ কখনোই মঙ্গল ডেকে আনে না, রাশিয়া এবং ইউক্রেনের উভয়ের ক্ষেত্রে অত্যন্ত সত্য কথা এটি। কিন্তু চরম বাস্তবতার ভিত্তিতে আপনারা যদি দেখে থাকেন তাহলে এখানে পশ্চিমারা যে গেমটি খেলছে সেই গেমটি তারা রাশিয়ার সাথে যতটা সহজে খেলতে পেরেছে আসলে চীনের সাথে কিন্তু ততটা সহজে হয়নি। আর মধ্যপ্রাচ্যে আফগানিস্তান তো হেরে গেছে,
মধ্যপ্রাচ্য থেকে চীন তাদেরকে একেবারে কট আউট করে বের করে দিয়েছে। সেখানে ইরানের ভূমিকা অত্যন্ত গভীর এবং বর্তমানে ইরান সেই গভীর ভূমিকাটি একটি রোল প্লে করার মাধ্যমে মূলত এই শূন্য স্থান তারা পূরণ করার চেষ্টা করছে। মধ্যপ্রাচ্য থেকে যে আমেরিকা বিদায় হয়ে গেছে, আমেরিকার এই বিদায়ের অবস্থানটি পূরণ করার জন্য মধ্যপ্রাচ্যের অন্য যে সকল দেশগুলো রয়েছে তাদের সাথে ইরান সমান্তরালে কাজ করছে। ভবিষ্যতে এখানে ইরানের প্রভাব এবং মুসলিম দেশগুলোর প্রভাব আরও বৃদ্ধি পাবে, আর সেখানে ইরানের প্রভাব বৃদ্ধি পাওয়ার মানেই হচ্ছে রাশিয়া এবং চীন জেঁকে বসবে। এতদিন পর্যন্ত একটা ধারণা ছিল যে বন্ধুরা আমেরিকা যার যার বাড়ির উঠানে গিয়ে ঝামেলা করে, সেই ঝামেলার ব্যাপারটি আমেরিকার কাছে পৌঁছায় না। অর্থাৎ আপনার বাড়ির দরজায় ইউক্রেনে এসে ঝামেলা করবে, তাইওয়ানে এসে ঝামেলা করবে, সাউথ কোরিয়া এসে ঝামেলা করবে, জাপানে এসে ঝামেলা করবে, অর্থাৎ তারা প্রতিপক্ষকে সহায়তা করার জন্য প্রতিবেশী কোনো একটি দেশকে বেছে নেয়। যখনই প্রতিবেশী দেশটির মাধ্যমে অন্য দেশের উপরে প্রভাব বিস্তার করতে চায় তখনই একটি যুদ্ধ অবস্থার সৃষ্টি হয়। সম্ভবত বাংলাদেশের কাছে এমন একটি প্রস্তাব এসেছিল মায়ানমারকে দমন করার জন্য, বাংলাদেশ যতটা সম্ভব সেটি না করে দিয়েছে। যাই হোক, আমেরিকার এই চালটি অনেক দেশ বুঝে গেছে আর তাই নিজেদের মতো করে তারা সমস্যার সমাধান করছে। মধ্যপ্রাচ্য হলো তার অন্যতম। বন্ধুরা, আমেরিকা আস্তে আস্তে যে তার খনিজ ক্ষমতা নিয়ে টিকে থাকার চেষ্টা করছে তার জন্য তাদের কয়েকটা কম্প্রোমাইজ করতে হবে, চীন, রাশিয়া, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আরও কয়েকটা দেশে। যাই হোক, আজকের মতো এখানেই বুঝতে পেরেছেন যে সামগ্রিকভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে আমেরিকা কীভাবে ধরা খেয়েছে। এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের পেজটিতে লাইক দিন এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা ইউটিউবের মাধ্যমে দেখতে চান মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।